গুড মর্নিং স্টুডেন্ট আশা করছি খুব ভালো আছো তোমরা আগের সপ্তাহে থার্ড ল্যাঙ্গুয়েজের ক্লাসে আদ্যনাথবাবুর কন্যার বিয়ে যে অধ্যায়টা ছিল অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সেটার প্রশ্ন উত্তর আমরা শুরু করেছিলাম আজকে তারই বাকি প্রশ্ন উত্তরগুলো আমরা এই ভিডিওটায় আলোচনা করব এবং এই প্রসঙ্গে একটা কথা সেটা হচ্ছে তোমরা যেটা দেখেছ প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো যেমন হোমওয়ার্কে দেওয়া হয়েছিল সেরকম এই অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো কিন্তু হোমওয়ার্কে দেওয়া হবে তাই এইগুলোকে উত্তর করে তোমাদেরকে কিন্তু হোমওয়ার্ক সেকশনে সাবমিট করতে বলা হচ্ছে প্রত্যেকে কাজটা প্রত্যেকেই করো দেখো প্রথম আজকে যেগুলো করবো সেগুলো হচ্ছে ডান দিকের সাথে বাম দিক মেলানো প্রথম প্রশ্নটায় দিকে আছে দেখো সৌম্য রম্যনাথ আদ্যনাথ সত্য এবং পাশাপাশি ডান দিকে রয়েছে ইস্কুল ভৃত্ত শল্যপুর পাট তাহলে এটা ডান দিকের সাথে দিক মেলালে কি হবে সৌমোর সাথে হবে পাট কারণ সৌম পাটের ব্যবসা করে রম্যনাথের সাথে হবে ইস্কুল কারণ রম্যনাথ ইস্কুলে পড়ে আদ্যনাথের সাথে হবে শল্যপুর কারণ আদ্যনাথবাবুর বাড়ি শল্যপুরে আর সত্যর পাশে হবে বৃত্ত ঠিক আছে তাহলে কি হলো সৌম্য পাঠ রম্যনাথ স্কুল আদ্যনাথ শল্য সত্য বৃত্ত ঠিক আছে তারপরে দেখো তারপরের যে প্রশ্নটা ছিল বাম দিকের সাথে ডানদিক সেখানে হবে বাম দিকে ছিল চাষি নৃত্যসরণ আঙ্গিনা ধৌমনাথ দিকে ছিল বাদ্য কলেজ শস্য ক্যাপ্টেন তো এটা মেলালে হবে চাষির পাশে শস্য চাষিরা শস্য ফলিয়েছিলেন সে বছর শস্য খুব ভালো হয়েছিল নৃত্য নৃত্যসরণের পাশে হবে ক্যাপ্টেন আঙ্গিনা বাদ্য ধৌমনাথ কলেজ কারণ আঙ্গিনায় বাদ্য বাজছিল এবং ধৌমনাথ কলেজে পড়তো তারপরেরটা দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো কয়েকটা দেখো দেখেছি ছেলেরা খুশি হয়ে ড্যাশ করছে এর উত্তর হবে দেখেছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে দেখেছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে তারপরেরটা দেখো চাষিরা এবছর ভালো ড্যাশ পেয়েছে চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে তারপরেরটা দেখো বাবু ড্যাশ জন্য অনেক কাজ করেন বাবু দেশের জন্য অনেক কাজ করেন তাহলে প্রথমেরটা হলো দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে তারপরেরটা হলো চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে এবং তারপরেরটা বা গয়েরটা হল আদ্যনাথবাবু দেশের জন্য অনেক কাজ করেন এরপর যে কথাটা বলা সেটা হলো এক এক দিনে তোমাদেরকে কিন্তু খুব বেশি প্রশ্ন করানো হচ্ছে না যেগুলো করানো হচ্ছে সেই প্রশ্নের উত্তরগুলো আশা করছি সাথে সাথে তোমরা কপিতে লিখে নিচ্ছ এবং লিখে নেওয়ার পাশাপাশি পড়ছ এই আশাটুকুও করা যায় নিশ্চয়ই পড়বে এবং বাড়িতে পড়তে বসবে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আর পড়াশোনাটা মন দিয়ে করবে